হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুবই ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি। আর এখন কয়টা বাজে জানো? এখন বাজে বিকেল 2। আমি এখন থেকে ব্লগটা শুরু করছি, সারাদিনের সব কাজ বাজ শেষ করে নিয়েছি। আর আজকে আমি কীভাবে মুড়ি ভাজবো তোমাদেরকে শেয়ার করব সেটাই। এই সেদিন যে আমি এই উনুনটা ঠিক করেছি, ওইটার মধ্যে মুড়ি ভাজবো, এটার মধ্যে মুড়ি ভাজবো, এই উনুনটার মধ্যে মুড়ি ভাজবো। চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো, একটু এক্ষুনি বসিয়ে দেবো। এদিকে দেখো আমি বসে পড়েছি বন্ধুরা, উনুনটা জ্বালিয়ে দিচ্ছি আর দুলোটা বসিয়ে দিয়েছি। দুলোটা একটু গরম হোক, তারপর আমি কড়াইটা দেবো, কড়াইটা দিয়ে চাল দিয়ে দেবো। আর আমি ড্রেস টেস চেঞ্জ করে নিয়েছি বন্ধুরা, ড্রেস টেস চেঞ্জ করে পেট পুজো করে একবারে বসলাম, তার কারণ মুড়ি ভাজতে অনেকটা দেরি হবে, তার জন্য সন্ধ্যা হয়ে যাবে মুড়ি ভাজতে ভাজতে। মুড়ি ভাজতে অনেকটা টাইম লাগে তার জন্য। আর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, তার কারণ ড্রেসটা নোংরা হয়ে যাবে, কালি টালি লেগে যাবে, তার জন্য ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর আমি মুড়ি দোকান থেকে কিনে খুব কমই খাই বন্ধুরা, আমি গড়েই মুড়ি বেজে নিই আমার হাতে। আর দোকান থেকে মুড়ি খেলে আমার অতটা ভালো লাগে না, তার জন্য আমি নিজের হাতে গড়ে বানিয়ে নিই মুড়ি। আর চালটা একটু গরম হয়ে আসলে আর একটু লাল হয়ে আসলে তারপর আমি এই দুলো দিয়ে দেবো চালটা। তোমরা দেখতে থাকো বন্ধুরা, আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। আর তো যারা যারা উনুনে রান্না করো তোমরা এইভাবে ট্রাই করতে পারো, আর যারা যারা ঘরে মাটির উনুন আছে তোমরাও ট্রাই করতে পারো ঘরে, আশা করি তোমরাও পারবে। আর আমি এখন চালটা দিয়ে দিয়েছি বন্ধুরা, দুলোটা গরম হয়ে আছে, দুলোটা একটু হিট করতে হয় তারপর চালটা দিতে হয়। দেখতেই পাচ্ছ চালটা ফুটতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা কি সুন্দর হয়েছে মুড়িটা। তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি এক এক করে মুড়িটা ভেজে নিই। আর একটা কথা মনে রাখবে বন্ধুরা, চালটা একটু লাল হয়ে আসলে চালটা ফুটতে দেবে না, আর চালটা একটু লাল হয়ে আসলে এই চালটা ফুটে যায়, তারপর ফুটে গেলে মুড়িটা সুন্দর হবে না। আর দুলোটা একটু সামান্য একটু চাল থেকে একটু হিট হতে হয় এই সাধারণ, না হলে এই চালটা পুড়ে যাবে, মুড়িটা হবে না, মুড়িটা পুড়ে যাবে। দুলোটা বারবার চেক করতে হয় গরম হয়েছে কি না, হিট হয়েছে কি না, তার বারবার চেক করে দেখতে হয়। তোমরা দেখতে পাচ্ছ বারবার চেক করছি, আর মুড়িটা খুবই সুন্দর হচ্ছে বন্ধুরা, এইভাবে মুড়ি ভাজলে খুবই সুন্দর হয়। দুলোটা একটু সাধারণ একটু হিট করতে হয় তারপর মুড়িটা খুবই সুন্দর হবে, না হলে মুড়িটা সুন্দর হবে না। আর আমি সকালবেলা যাকে ফোন করেছি তাই আসার জন্য, তাই আসলো, তারপর মুড়িটা ভাজলাম। অনেকদিন আগেই মুড়িটা ভাজার কথা ছিল, চালটা তোমাদের আবার অনেকদিন আগেই নিয়ে এসেছে, তোমরা তো দেখলেই বৃহস্পতিবার নিয়ে এসেছিলো, আর মুড়িটা বাঁচতে পারিনি, তাইও একটু অসুবিধা ছিল আর আমারও একটু অসুবিধা ছিল, তাই আজকে বেজে নিলাম। আর তাহলে বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আর তোমরা ভিডিও যদি ভালো লাগে দেখো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও, যাতে করে তোমাদের কাছে নতুন ভিডিও পৌঁছাতে পারে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, এইভাবে আমাকে সাপোর্ট করে যেও বন্ধুরা। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর ভিডিওটা শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর আমি আশা করব বন্ধুরা আরও নিত্য নতুন ভিডিও দিতে তোমাদের কাছে। তাহলে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। Bye.
আমার মুড়ি ভাজা হয়ে গেছে বন্ধুরা, তোমাদের দেখতেই পেলে। আমার যা উন্না দিয়ে এই দুলাটা ফেলে তারপর ড্রামে ভরে নিয়েছে, কি সুন্দর ফুলেছে দেখতেই পাচ্ছ। এক একটা মুড়ি খুব সুন্দর হয়েছে, মুড়ি ভাজাটা নাও তোমরা। তোমরা এইভাবে ট্রাই করো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। মুড়ি ভাজা হয়ে গেছে বন্ধুরা, আর এখন স্নান টান করবো। এই হাত পা কালা হয়ে গেছে দেখো, এখন স্নান টান করবো, আর নাক মুখ তো কালা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে থাকবো না, আমি কিরকম হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানিও। ভিডিও করবো তোমাদের সঙ্গে, আর ভিডিও করতে পাইনি বন্ধুরা, মুড়ি গুছাবো, সবকিছু গুছাবো, তারপর স্নান টান করে তার জন্য আজকের মতো ভিডিওটা এখানে থাক বন্ধুরা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এটাই কামনা করি। আর তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও সামনে।